নমস্কার আপনারা এই মুহূর্তে রয়েছেন আপনাদের অন্যতম প্রিয় ইউটিউব চ্যানেল অভিনব একাডেমিতে আর আমি মানস অধিকারী নিয়ে চলে এলাম আজকে ভিডিও ক্লাস আজকে ভিডিও ক্লাস রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভকে নিয়ে এই ভিডিও ক্লাসে থাকছে এমসিকিউ প্রশ্ন উত্তর পর্ব এবং সংক্ষিপ্ত আলোচনা সাথে অবশ্যই দু নম্বরের প্রশ্ন উত্তর এই সাথে জানিয়ে দিই যে আপনাদের প্রস্তুতির সুবিধার্থে প্রতি রবিবার মক টেস্ট নেওয়া হয় বিনা পারিশ্রমিকে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের কোনো টেস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না করে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে একটি গ্রুপের লিঙ্ক আর আপনি যদি আমাদের কোন একটি গ্রুপে থাকেন তাহলে দয়া করে এই গ্রুপ ক্লিক করবেন না মূল বিষয়বস্তুতে রবার্ট রবার্ট আসি ক্লাইভ ছিলেন সতেরোশো সালে তেইশ জুন বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংগঠিত ফলাশি যুদ্ধে বিজয়ী ইংরেজ সেনাপতি এবং উপমহাদেশে ব্রিটিশ শাসনের অন্যতম স্থপতি আয়ারল্যান্ডের একটি মাঝারি জমিদার পরিবারের সন্তান রবার্ট ক্লাইভ মাত্র আঠারো বছর বয়সে প্রথমে মাদ্রাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরিতে যোগদান করেন পরে সতেরোশো আটচল্লিশ সালে কোম্পানির মাদ্রাজ সেনাবাহিনীতে অফিসার হিসাবে যোগদান করেন এবং দ্রুত একজন দক্ষ সমরকর্তা হিসাবে খ্যাতি লাভ করেন কর্ণাটক যুদ্ধে অসামান্য কৃতিত্ব এবং দাক্ষিণাত্যে তার অব্যাহত সামরিক সাফল্য তাকে ইতিহাসের পাদপ্রদীপের আলোতে নিয়ে আসে সতেরোশো সালে তিনি দেশে ফিরে গেলে তাকে বিরোচিত সম্বর্ধনা দেয়া হয় এবং কোম্পানির কোর্ড অব ডাইরেক্টরস তাকে জেনারেল সহ একটি রত্নখচিত তরোয়ারি উপহার দিয়ে সম্মানিত করে সতেরোশো ছাপ্পান্ন সালে নবাব আলীবর্তী খান মৃত্যুবরণ করার পর তার মনোনীত উত্তরাধিকারী দৌহিত্র সিরাজউদ্দৌলা বাংলার মসনদে বসেন তেইশ বছর বয়সে সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করে তিনি নিজেকে চারদিক থেকে শত্রু পরিবেষ্টিত দেখতে পান তার প্রতিপক্ষের মধ্যে অন্যতম প্রভাবশালী ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মসনদে আরোহণের পর ইংরেজদের জানিয়ে দেন যে তারা যদি শান্তিপূর্ণভাবে প্রচলিত সিরাজ উদ্দৌলা ব্যবসা বাণিজ্য করে তবে তিনি তাদের সব রকমের সুযোগ সুবিধা দেবেন অন্যতায় তাদেরকে এদেশ থেকে বহিষ্কার করাই হবে তার একমাত্র নীতি তবে কোম্পানি নবাবি রেহানো ও আহ্বানে সাড়া দেননি বরং তারা বাণিজ্য পরিচালনা আইনের সীমা লঙ্ঘন সহ নিজস্ব নিরাপত্তার নামে তারা নবাবী কর্তৃত্বের প্রতি উপেক্ষা উপহাস এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও প্রশাসনে হস্তক্ষেপের মতো গঠিত কাজ অব্যাহত রাখে উদ্ভূত পরিস্থিতিতে নবাব ইংরেজদের সাথে বিরোধ নিষ্পত্তিতে কূটনৈতিক প্রয়াস চালান কোম্পানির কলকাতার গভর্নর ড্রেকের অনমনীয় ও যুদ্ধংদেহী মনোভাবের কারণে তা ব্যর্থ হয় এমতো অবস্থায় বাধ্য হয়েই নবাব ইংরেজদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করেন প্রথমে ইংরেজদের কাশিমবাজার দুর্গ দখল করা হয় এবং পরে সতেরোশো ছাপ্পান্ন সালের কুড়ি জুন কলকাতার ইংরেজদের উইলিয়াম দুর্গ দখল করা হয় উপরোক্ত ঘটনা প্রবাহের মধ্যে সতেরোশো সালে রবার্ট ক্লাইভ আবার মাদ্রাজে ফিরে আসেন নবাব সিরাজউদ্দৌলা কর্তৃক ইংরেজদের কলকাতা কুঠি দখলের সংবাদ মাদ্রাজে পৌঁছালে মাদ্রাজ কর্তৃপক্ষ কলকাতার দুর্গ পুনর্দখল ও ইংরেজদের উদ্ধারের জন্য রবার্ট ক্লাইভের নেতৃত্বে নৌপথে একটি সেনাবাহিনী প্রেরণ করে অ্যাডমিরাল ওয়াটসনের সহযোগিতায় ক্লাইভ সতেরোশো সালে সালের দুই জানুয়ারি কলকাতা পুনর্দখল করে কলকাতার নিযুক্ত নবাবের ফৌজদার মানিকচাঁদের বিশ্বাসঘাতকতায় ক্লাইভ সহজেই কলকাতা দখলে সফল হন কলকাতার দখল পুনরায় কোম্পানির হাতে চলে যাওয়ার কথা মানিকচাঁদ চাঁদ যথাসময়ে নবাবকে অবহিত করেনি সতেরোশো সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এ সংবাদ পেয়ে নবাব হতবাক হয়ে গেন এ অবস্থায় নবাব ইংরেজদের সমুচিত শিক্ষাদানের উদ্দেশ্যে কলকাতা সিদ্ধান্ত অভিযানের নিলেও জগৎ শেঠ মির্জাফর খাজা ওয়াজিদ দুর্লভ প্রমুখ দরবারের প্রধান অভিজাতদের পরামর্শে সিদ্ধান্ত পরিবর্তন করে ইংরেজদের সাথে সমঝোতা করেন ফল হিসাবে সতেরোশো সাতান্ন সালের নয় ফেব্রুয়ারি কোম্পানির সাথে নবাবের অবমাননাকর আলীনগরের চুক্তি স্বাক্ষরিত হয় কলকাতা পুনর্দখল ও নিজেদের স্বার্থানুকূল আলীনগরের সন্ধি সম্পাদনের সাফল্য রবার্ট ক্লাইভের জীবনের মোড় পরিবর্তন করে দেয় সাফল্যে সন্তুষ্ট হয়ে কোম্পানির মাদ্রাজ কর্তৃপক্ষ ক্লাইভকে কলকাতায় কোম্পানির গভর্নর হিসাবে নিয়োগ করে উচ্চাভিলাষী ও ধূর্ত ক্লাইভ এবার বাংলা থেকে তাদের প্রতিপক্ষ ফরাসি বণিক কোম্পানিকে বিতাড়িত করেন নবাব সিরাজদৌদ্দৌলা এতে বাধা দেয়ায় নবাবের সাথেও তিনি চূড়ান্ত নিষ্পত্তির সিদ্ধান্ত নেন তিনি কোম্পানির প্রধান বাধা সিরাজউদ্দৌলাকে সরিয়ে নিজেদের স্বার্থানুকূল একজনকে বাংলার মসনদে বসানোর সিদ্ধান্ত নেন ক্লাইভ উপলব্ধি করেন যে কোম্পানির সামরিক শক্তি দিয়ে নবাবকে উৎখাত করা সম্ভব নয় তাই তিনি বাঁকা অনুসরণ করেন মুর্শিদাবাদ দরবার ও রাজনীতিতে জগৎ শেঠ ও মির্জাফর গ্যাং এর নেতৃত্বে সিরাজবিরোধী যে ষড়যন্ত্রী দলের উদ্ভব হয়েছিল ক্লাইব প্রলোভন ও কূটকৌশলে তাদের সাথে আতাত গড়ে তোলেন চূড়ান্ত পরিণতি হল সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন সংগঠিত পলাশির যুদ্ধ নামক এক প্রহসনের যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং পরবর্তীকালে মির্জাফরের পুত্র মিরন কর্তৃক বন্দি ও তিন জুলাই নিহত হন মির্জাফরকে সিরাজুদ্দৌলার স্থলাভিষিক্ত করা হয় মির্জাফর পুতুল নবাব হিসাবে ইতিহাসে ক্লাইবের গাধা উপাধিতে পরিচিতি লাভ করেন সতেরোশো সালে ক্লাইভ অবসর গ্রহণ করে দেশে ফিরে যান সতেরোশো সালে তাকে ব্যারেন ক্লাইব অব পলাশি উপাধি দিয়ে আইরিশ অভিজাত মন্ডলিতে উন্নীত করা হয় তাছাড়া সতেরোশো সালে তাকে নাইট অফ দ্য অর্ডার অফ দ্য বাথ উপাধি দেয়া হয় সুরুসবেরি মেয়র হিসাবেও নির্বাচিত হয়েছিলেন ক্লাইব ক্লাইব যদিও গ্র্যাজুয়েট ছিলেন না তবুও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অব সিভিল ল ডিগ্রি দ্বারা সম্মানিত করে সালে রবার্ট ক্লাইভ দ্বিতীয়বারের মতো বাংলার গভর্নর হয়ে আসেন এ পর্যায়ে তিনি চুক্তির মাধ্যমে খেতাব সর্বস্ব মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে বার্ষিক নিয়মিত ২৬ লক্ষ টাকার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য বাংলা বিহার ও উড়িষ্যার জ্ঞান নিশ্চিত করেন সম্রাট তাকে দিলার জং সাইব জং আমিরুল মামলিক ইত্যাদি একগুচ্ছ উপাধি দ্বারাও সম্মানিত করেন এবার ক্লাইভ কেবল পুলিশ ও বেসামরিক শাসনভার নামে মাত্র নবাবের হাতে রেখে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করেন ক্লাইভের এই ব্যবস্থাকে ইতিহাসে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয় সতেরোশো সালে ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যান কিন্তু ভারতে রেখে যান ঘুষ দুর্নীতি সম্পদ আত্মসাত প্রসাদপ্রম ষড়যন্ত্র দুর্বৃত্তায়ন ও অপরাজনীতির এক ভিন্ন ইতিহাস সতেরোশো সালে অর্থাৎ বাংলা এগারোশো সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ ছিয়াত্তরের মর্ণান্তর দেখা দিলে ব্রিটিশ পার্লামেন্টের তদন্তে ভারতে ক্লাইবের অপশাসন দুর্নীতি লুণ্ঠনের বিস্ময়কর কাহিনী বের হয়ে আসে আত্মসম্মান রক্ষার্থে অর্জিত সব সম্পদের বিনিময়ে তদন্ত বন্ধ করতেও ব্যর্থ হন ক্লাইভ অবশেষে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সতেরোশো সালের ২২ নভেম্বর লন্ডনের ব্রাকলি স্কোয়ারের নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি এটি ছিল লর্ড ক্লাইভ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা চলে আসি এমসি কি প্রশ্নোত্তর পর্বে গভর্নর কাকে বলা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীন শাসকদেরকে বলা হতো গভর্নর আমাদের প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ এবং শেষ গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিং গভর্নর জেনারেল কাকে বলা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসক তবে তা ব্রিটিশ পার্লামেন্টের অধীন ছিল এদেরকে বলা হতো গভর্নর জেনারেল কোন আইন বলে গভর্নর জেনারেল কার্যকর করা হয় ভারত শাসন সংক্রান্ত রেগুলেটিং আইন সতেরোশো তিয়াত্তর প্রথম ও শেষ গভর্নর জেনারেলের নাম লিখুন প্রথম গভর্নর নাম ছিল নাম হেস্টিংস এবং শেষ গভর্নর জেনারেলের নাম লর্ড ক্যানিং ভাইসরয় বা বড়োলাট কাকে বলা হয় রানী ভিক্টোরিয়ার অধীন শাসনকর্তাকে ভাইসরয় বা বড়োলাল বলা হতো ভারতে কোম্পানির শাসন বিলুপ্ত হয় কেন আঠারোশো সালে মহাবিদ্রোহের জন্য ভারতে কোম্পানির শাসন বিলুপ্ত হয় এবং ভাইসরয় বা বড়োলাট পদের সৃষ্টি হয় প্রথম ও শেষ ভাইসরয় বা বড়োলাটের নাম কি প্রথম বড় নাম লর্ড ক্যানিং এবং শেষ বড়লাটের নাম লর্ড মাউন্ট ব্যাটেন চলে আসি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বাংলার প্রথম গভর্নর লর্ড ক্লাইভ বাংলার শেষ গভর্নর ওয়ারিং হেস্টাইন প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস বাংলার শেষ গভর্নর জেনারেল লর্ড বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড বেন্টিং ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইস রয় লর্ড ক্যানিং ভারতের শেষ ভাইস রয় লড মাউন্ট ব্যাটেন ভারতের প্রথম ভাইস রয় মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের শেষ ভাইস রয় চক্রবর্তী রাজা গোপালাচারী চলে আসি ভারতের গভর্নর জেনারেল গুলির নাম মনে রাখার শর্টকাট কৌশল নিয়ে এই কৌশলটির মাধ্যমে আপনারা ভারতের গভর্নর নাম মনে রাখতে পারবেন তো কৌশলটি খক চার্লস অকল্যান্ড এলেন হারাতে ধোনিকে কলকাতায় এই সেন্টেন্সটা মনে রাখলে আপনি ভারতের সমস্ত গভর্নর জেনারেলের নাম মনে রাখতে পারবেন পরপর উইকেট রক্ষক থেকে উইলিয়াম বেন্টিং চার্লস থেকে চার্লস মেটাকপ অকল্যান্ড থেকে লর্ড অকল্যান্ড এলেন থেকে এলেন হারাতে থেকে হারিকে থেকে ডালহৌসি কলকাতায় থেকে কেন রবার্ট ক্লাইভ সম্পর্কিত প্রথম ব্রিটিশ গভর্নরের নাম কি উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নরের নাম ছিল রবার্ট ক্লাইভ বাংলার প্রথম গভর্নর কে ছিলেন রবার্ট ক্লাইভ সতেরোশো সালে রবার্ট ক্লাইভ যখন ভারতে ফিরে আসেন অর্থাৎ দ্বিতীয়বারের জন্য তখন তার উপাধি কি ছিল গভর্নর এবং কমান্ডার ইন চিফ অব বেঙ্গল প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ কবে লর্ড উপাধি পান সতেরোশো ষাট সালে ক্লাইভ দ্বিতীয়বার কবে গভর্নর হয়ে কলকাতায় এসেছিলেন সতেরোশো পঁয়ষট্টি সালে কলকাতা কাউন্সিল কাকে প্রথম গভর্নর পদে নিয়োগ করেছিলেন রবার্ট ক্লাইভকে কে সর্বপ্রথম বাংলাকে কেন্দ্র করে ভারতে ইংরেজ সাম্রাজ্য স্থাপন করতে চেয়েছিল রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ বিদারের যুদ্ধে কাকে পরাজিত করেন ওলন্দাস দায়েব পলাশির প্রথম ব্যারেন কাকে বলা হয় রবার্ট ক্লাইভকে পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল রবার্ট ক্লাইভ ও সিরাজুদ্দৌলার মধ্যে পলাশীর যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেজর কে ছিলেন আই রিকুট ও ক্লাইভের মধ্যে কোন সন্দেহে হয়েছিল আলী নগরের সন্ধি সতেরোশো সাতানব্বই সালের ফেব্রুয়ারি সতেরোশো ফেব্রুয়ারি ও মধ্যে সিরাজুদ্দৌলাগরের সন্ধি হয়েছিল প্রসঙ্গত উল্লেখ্য যে তখন কলকাতার নাম ছিল সিরাজউদ্দৌলার দাদু আলিবর্দি খানের নাম অনুসারে তাই সিরাজুদ্দৌলা ও ক্লাইবের মধ্যে যে সন্ধি হয়েছিল সেই সন্ধি আলীনগরের সন্ধি হিসাবে পরিচিতি লাভ করে রবার্ট ক্লাইভ সতেরোশো সালে কোন ঔপনিবেশিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেন ডাচ সতেরোশো সালে রবার্ট ক্লাইভ যে শহরটি দখল করেন তার নাম কি আর কোর্ট দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন কে রবার্ট ক্লাইভ এলাহাবাদের দ্বিতীয় সন্ধি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে রবার্ট ক্লাইভ এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মধ্যে এলাহাবাদ চুক্তির পর ক্লাইভ কাকে মুর্শিদাবাদের ডেপুটি দেয়ান হিসাবে নিযুক্ত করেন সৈয়দ গুলাম হোসেনকে রবার্ট ক্লাইভ কাকে বিহারের দেয়ান নিযুক্ত করেছিলেন রাজা সীতারায়কে সোসাইটি অব ট্রেড কে গঠন করেন রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ সোসাইটি অব ট্রেড গঠন করেছিলেন লর্ড ক্লাইভের পর বাংলার গভর্নর হন কে ভেরেলস্ট বক্সারের যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিলেন ভেরেলস্ট রবার্ট ক্লাইভ থেকে ওয়ারেন হেস্টিংস পর্যন্ত গভর্নরদের সাজান রবার্ট ক্লাইভ ভ্যানসিস্ট্যান্ট লর্ড ক্লাইভ ভেরেলস্ট কার্টিয়ার ওয়ারেন হেস্টিংস এখানে রবার্ট ক্লাইভ এবং লর্ড ক্লাইভ দুটি নাম কিন্তু একই ব্যক্তির অর্থাৎ রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ রাট সালে তার প্রথম পর্বের শাসন শেষ করে ভারত ত্যাগ করেছিলেন তারপর সালে তিনি আবার ভারতে ফিরে আসেন লর্ড ক্লাইভ হিসাবে এই সতেরোশো ষাট থেকে সতেরোশো পঁয়ষট্টির মধ্যে বাংলার গভর্নর ছিলেন ভ্যানসিস্টেন্ট কলকাতাকে প্রাসাদ নগরী আখ্যা দেন কে রবার্ট ক্লাইভ মানি মানি জাস্ট মানি নো টাইম টু বি লস্ট উক্তিটি লর্ড ক্লাইভের আমাদের নিজেদেরই নবাব হতে হবে উক্তিটি কার রবার্ট ক্লাইভ বাবরের সাথে কোন ইংরেজের তুলনা করা হয় রবার্ট ক্লাইভের রবার্ট ক্লাইভ কিভাবে মারা যান আত্মহত্যা করে গলায় খুর চালিয়ে রবার্ট ক্লাইভ মারা গিয়েছিলেন ক্লাইভ কি জন্য আত্মহত্যা করে ব্রিটিশ সরকারের গভর্নর থাকাকালীন অর্থের হিসাব না দিতে পারা এবং পারিবারিক অশান্তির জেরে ক্লাইভ নিজের গলায় খুঁট চালিয়ে আত্মহত্যা করেছিলেন চলে নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে দ্বৈত শাসন সম্পর্কে যেন লেখ সতেরোশো পঁয়ষট্টি সালে লর্ড ক্লাইভ মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের থেকে বাংলা বিহার ও উড়িষ্যার দেয়ানি লাভ করে এই দেয়ানী লাভ করার পর কোম্পানির পক্ষে লর্ড ক্লাইভ বাংলার নবাব নজম উদ্দৌলাকে কাঙ্ক্ষিত তিপ্পান্ন লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে রাজস্ব আদায় ও দেয়ানি মামলার দায়িত্বভার গ্রহণ করেন এবং দেশশাসনের দায়িত্ব আগের মতোই নবাবের হাতেই রেখে দেন এই ব্যবস্থায় নবাব কেবলমাত্র বৃত্তিভোগী কর্মচারীতে পরিণত হয় আর প্রচুর অর্থনৈতিক ক্ষমতার অধিকারী হয়ে ইংরেজ কোম্পানি এদেশের প্রকৃত প্রভু হয়ে বসেন এই ব্যবস্থা ইতিহাসে দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত এর ফলে দেশ শাসন ও প্রজা সাধারণের মঙ্গল বিধানের দায়িত্ব কেউই গ্রহণ করলেন না ফলে বাংলার রাজনৈতিক ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা দেখা দেয় যাহা দমনে হন এই ফলেই বাংলায় নবাবান্তর নামক দুর্ভিক্ষ দেখা দেয় ছিয়াত্তরের মর্ণান্তরের কারণ সম্পর্কে যাহা যেন লেখ রবার্ট ক্লাইভ দ্বারা প্রবর্তিত দ্বৈত শাসন এবং ইংরেজ কর্মচারীদের সীমাহীন অর্থলোভ ভারতের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়ের সূচনা করে সতেরোশো সালে বাংলায় এক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সময়টি বাংলা এগারোশো সাল হয় একে ছিয়াত্তরের মন্যান্তর বলা হয় ছিয়াত্তরের মন্যান্তরের কারণ সমূহ ছিয়াত্তরের মন্যান্তরের প্রধান কারণ ছিল দ্বৈত শাসন ব্যবস্থা দুই কর্মচারীদের অত্যাধিক হারে রাজস্ব আদায় ছিল ছিয়াত্তরের মন্যান্তরের অন্যতম কারণ তিন অনাবৃষ্টি খরা মহামারী এবং কৃষিকাজের ক্ষতি ছিল ছিয়াত্তরের মন্যান্তরের অন্যতম কারণ টিকা লেখ আলীনগরের সন্ধি সতেরোশো ছাপ্পান্ন সালের কুড়ি জুন নবাব সিরাজুদ্দৌলা ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে এবং কলকাতার নাম পরিবর্তন করে রাখেন দাদু আলিবর্তির নাম অনুসারে আলীনগর রবার্ট ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে ব্রিটিশ কোম্পানি নবাবের ফৌজদার মানিকচাঁদের বিশ্বাসঘাতকতায় পুনরায় কলকাতা দখল করে এই সময় সিরাজউদ্দৌলা পুনরায় কলকাতা অভিযান করলে পরাজিত হন এবং ইংরেজদের সাথে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত করেন সতেরোশো সাতান্ন সালের নয় ফেব্রুয়ারি এই সন্ধির শর্তানুযায়ী ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য করার এবং কলকাতায় দুর্গ নির্মাণ করা ও নিজেদের মুদ্রা প্রচলনের অধিকার পায় আজকের ক্লাস এই পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন